আমাদের ফকিরচাঁদ কলেজে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে স্টুডেন্ট এবং এমপ্লয়ীদের জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে তো ছাত্ররা কি করে এই অ্যাপটা ইউজ করবে সেটা আমি এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত তোমাদের প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর এবং সেখানে গিয়ে আমাদের ফকিরচাঁদ কলেজ দিয়ে যদি সার্চ করো কলেজের নাম দিয়ে তাহলেই দেখতে পাবে আমাদের কলেজের লোগো এবং নাম দিয়ে এই পার্টিকুলার অ্যাপটা কিন্তু আসছে তোমরা ভালো করে দেখে নাও তো সেই অ্যাপটা একটা বারো এম বি ছোট্ট অ্যাপ তো সেটা ইনস্টল করতে হবে প্রথমে এখনও পর্যন্ত আমরা এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপই বানিয়েছি আইফোন ইউজারদের জন্য এটা এখনও অ্যাভেলেবেল নয় তো যারা আইফোন ইউজ করো তাদের জন্য বলবো যে তোমরা আপাতত কলেজ প্রোফাইলের যেটা ইআরপি প্রোফাইল কম্পিউটারে লগ ইন করে সেখান থেকেই এই কাজগুলো করো তো যাই হোক এই অ্যাপটাকে ইউজ করার জন্য তোমাদের প্রত্যেকেরই দেখবে ইআরপি একটি করে আইডি পাসওয়ার্ড আছে সেটা কিন্তু ইউজ করতে হবে তো আমি আমাদের একটা কলেজের ছাত্রের দিয়ে দেখিয়ে দিচ্ছি যা আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা যখন লগ ইন করবে তো প্রথমেই দেখতে পাবে যে তোমার নাম এবং সিউ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেখানো হচ্ছে এটা আজকের তারিখ সুতরাং এই ডেটটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তো এইখানে মেন পেজে দেখো অনেকগুলো বাটন দেওয়া আছে এই সমস্ত কিছু তোমরা অবশ্য ড্যাশবোর্ডের এখান থেকেও তোমরা এই এই ট্যাব থেকেও অ্যাক্সেস করতে পারবে তো কি কি আছে প্রথম হচ্ছে প্রোফাইল প্রোফাইলে তোমরা যেটা অনেক সময় এনরোলমেন্টের সময় ভুল করো যে কারেন্ট এনরোলমেন্টটা হয়তো হয়ই হ্যাঁ তোমরা মাঝপথে পেমেন্ট করে ছেড়ে দিয়েছ তো সেই সমস্ত চেকিং কিন্তু এখন এখান থেকে করতে পারবে তো তোমার এখন ইয়ার এবং সেমিস্টারটা কী কারেন্ট সেটা এখান থেকে দেখতে পাবে তোমার বেসিক কী কী সাবজেক্ট আছে মেজর মাইনার এবং ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এটা হচ্ছে বেসিক প্রোফাইল তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার কী সেট করা আছে ইআরপিতে সেটাও চেক করতে পারবে আচ্ছা সেখান হচ্ছে নোটিশ তোমাদের কিছু কিছু নোটিশ আছে যেটা পার্টিকুলার তোমাদের তোমাদের ডিপার্টমেন্টের জন্য হতে হবে বা তোমাদের সেমিস্টার উদ্দেশ্য করে দেওয়া হয় তো সেই সমস্ত নোটিশ তোমরা এইখানে দেখতে পাবে যেমন ধরো মার্কশিট ডিস্ট্রিবিউশনে যদি এই নোটিশটা আমি দেখি আমি টাইটেল দেখে বুঝে যাচ্ছি এটা সেম ওয়ানের মার্কশিট ডিস্ট্রিবিউশন একটা নোটিশ তো নোটিশের ডিটেলসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি আর যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা যদি দেখতে চাও তাহলে এখানে তোমার নোটিশ টাইটেল এবং নোটিশ ডেসক্রিপশান আছে নোটিশে অ্যাটাচমেন্টও আমি এখান থেকে ক্লিক করে চেক করে নিতে পারবো কী আছে না আছে ঠিক আছে তো এখান থেকে সব নোটিশ সেকশানটা হয়ে গেলো এবছর স্কলারশিপ স্কলারশিপে কি আগের বছর কোন স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করেছিল সেটা কলেজ থেকে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেই ডিটেলসটা এখানে দেখতে পাবে এবং তোমরা যেন নতুন স্কলারশিপ যখন কলেজে সাবমিট করতে হয় কলেজের ইয়ারপে একটি স্কলারশিপ স্লিপ তোমাদেরকে জমা করতে হয় সেই স্লিপটাও তোমরা এখান থেকে জেনারেট করতে পারবে যে কোন স্কলারশিপে অ্যাপ্লাই করছো কী স্কিম তার আইডি কী এইভাবে তোমরা কিন্তু এখান থেকে ডেট অফ অ্যাপ্লিকেশন এইভাবে চুজ করে একটা অ্যাপ্লিকেশান করে সাবমিট করতে পারো এটা খুব কেয়ারফুলি কারণ এটা একবারই সাবমিট করা যায় চেঞ্জ করা যায় না তো এখান থেকে তোমরা স্কলারশিপের কাজগুলো করতে পারো ফিজ যদি কোনো ফিজের প্রিন্ট লাগে তাহলে এখান থেকে যত ফিজ পেমেন্ট করেছো সব দেখতে পাবে কী কী ফিস পে পে করেছো ফিজের নাম কি হ্যাঁ কী কী হেডে পেমেন্ট হয়েছে কত টাকা আচ্ছা তার যদি প্রিন্ট চাই তাহলে সেই রিসিপ্টারও প্রিন্ট তুমি এখান থেকে পে করতে পারবে তাই না পিডিএফ হিসাবে সেভ করতে পারবে বা প্রিন্ট নিতে পারবে তো এইরকম কাজগুলো এখান থেকে করা যেতে পারে যদি নতুন ফিজ পেমেন্ট করতে হয় যদি ডিউ ডেটের মধ্যে থাকে তাহলে এখান থেকে যে ডু পেমেন্ট এখান থেকে পেমেন্টও করে দিতে পারবে হুম তো এটা গেলো ফিস সেকশন এরপর হচ্ছে মাই সাবজেক্ট তোমাদের সি ফর্ম জমা দেওয়ার সময় মাই সাবজেক্টে পেজের প্রিন্ট আউট দিতে হয় তো তোমরা এখানে সেমিস্টার ওয়াইজ সাবজেক্টগুলো কী কী আছে সব এখানে ডিটেলসে এই মাই সাবজেক্ট অ্যাপটা থেকে দেখে নিতে পারবে আচ্ছা ফিডব্যাক যদি তোমাদের কোনো গ্রিভেন্স বা ফিডব্যাক থাকে আপাতত একটা বেসিক স্ট্রাকচার আছে এখানে তোমরা লিখে এটাকে সাবমিট করতে পারো আমরা এখানে কিছু ফিডব্যাক কোশ্চেন নিয়ে সেট করবো ধাপে ধাপে বাট আপাতত এই বেসিক ফিডব্যাক সিস্টেমটা তোমাদের জন্য দেওয়া হয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারটাও এখনও ডিসেবেল করা আছে এনরোলমেন্টটা ডিসেবল করা আছে এনরোলমেন্টটা আমরা যখন চালু করব তখন আমরা এই অ্যাপেও দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ক্লাস রুটিন যদি দেখতে চাও তোমরা তাহলে এখানে বিএ বিএসসি বি ডে মর্নিং আচ্ছা পিজি বিএড সবারই রুটিন কিন্তু এখানে এইখানে ওয়েবসাইটে ডিরেক্ট লিঙ্ক করে দেওয়া আছে সেখান থেকে তোমরা রুটিনগুলো দেখতে পাবে তোমাদের অনেক সময় অনেক ডকুমেন্টস দরকার হয় যেগুলো কলেজ থেকে এসে তোমাদের ফিজিক্যাল নিতে হয় আমরা এরপরে সেগুলোকে এখানে ডকুমেন্টস ডাউনলোড যেমন কলেজ লিভিং সার্টিফিকেট এই দুটো ট্যাব দেওয়া আছে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দেবো আর লাস্ট হচ্ছে কলেজের সম্পর্কে প্রত্যেকেই আমাদের বেসিক জানা উচিত যে কবে খুলেছিল কত কি আমাদের কলেজটার স্টুডেন্ট সংখ্যা কত বা আমাদের ইম্পর্টেন্স কী কলেজটার তার জন্য এখানে একটা ছোট্ট পেজ করে দেওয়া হয়েছে যেখানে আমাদের কলেজ সম্পর্কে লেখা আছে তোমরা এটাও দেখতে পারো তো এই হচ্ছে পুরো অ্যাপ কিন্তু এই অ্যাপটা কিন্তু ফাইনাল অ্যাপ নয় যেমন দেখতে পাচ্ছি এনরোলমেন্ট বাটনটা এখন কাজ করছে না আমরা কিন্তু এটাকে অ্যাক্টিভেট করব। তোমরা এই অ্যাপটা সবাই ডাউনলোড করো ইনস্টল করো এবং ইউজ করো তোমরা তোমাদের ফিডব্যাক দাও যে এই অ্যাপে আরও কী কী সুবিধা তোমাদের দিলে মানে অ্যাপটা আরও ভালো হতে পারে তোমাদের বেসিক মডিউলগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি যেমন নোটিশ দেখা ফিস পেমেন্ট এনরোলমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা আমরা এগুলো দিয়েছি আরও কী কী তোমরা জিনিস এই অ্যাপের মধ্যে চাইছো ইন্ডিক্রেট করতে চাইছো তোমরা আমাদেরকে জানাও যদি সম্ভব হয় সেগুলো আমরা এই অ্যাপের পরবর্তী যে ভার্সানগুলো বেরোবে তাতে আমরা দিয়ে দেবো এবং তোমরা সেটাকে আপডেট হিসাবে ইনস্টল করতে পারবে